গল্পটা কিন্তু আছে, গল্পটা ফাইটার গল্পটা আমরা বানিয়া করছি। আপনি সাকিবের অনেক দিনের ইচ্ছা যে পুলিশের উপর দেশপ্রেম, টোটালি দেশপ্রেম, পুলিশের উপর একটা ছবি করা, এর জন্য আমাদের কিন্তু সিংহামের একটা কপিরাইটও আনা হয়েছে। ওই সিংহামের কপিরাইটটাই এই ফাইটার নামে করা হয়েছে, সেটার নায়িকাদের একটা কামাই করা হয়েছে। তা ফাইটার নামটা হঠাৎ করে ইকবাল সাহেব বলল যে সে করবে, তখন আমি বলছি যে সে তো সাকিব এসকে ফিল্মসের, এরকম সাকিবের কাছে পারমিশন নিয়ে পরে সাকিবের সাথে বললো, আলাপ করছি, তখন ওইভাবে এটা নিয়ে হয়েছে। এখন আমরা অন্য নাম দিয়ে এটা করবো, কিন্তু গল্প ওইটাই আছে, ওইটা সাকিবের প্রোডাকশন থেকে। যদি আর যদি যদি লকডাউন না হয় আমরা হয়তো খুব তাড়াতাড়ি ওই কাজটা শুরু করব। নাম সিলেকশন করা হয়েছে? না, এখনও করি নাই, নাম বসি নেই, ওই জন্য আলাপ হয়েছিল অল্প, তার মধ্যে হয়তো আমরা বসবো, বসে সুন্দর নাম। নায়িকা মাহি আছে এখনও, দেখা যাক, যদি মাহির সাথে না হয় তাহলে অন্য কাউকে নেই। সিংহাম তো আপনারা জানেন যে সিংহাম টোটালি হিরো বেজ একটা গল্প, সেখানে নায়িকা যদি যদি মাহি সাথে কথা হয়েছিল তখন অবস্থা, এখন এই অবস্থায় এখন তো অনেক দিন গেল, পরিবর্তন হতে পারে, হিরোর সাথে আলাপ করে নতুন একটা মেয়ে হলো। আমাদের এখানে হচ্ছে কি, এখন নতুন অনেক মেয়ে দরকার, কারণ ইন্ডাস্ট্রিকে রান করা চলে এখানে। আমাদের এখানে সত্যি কথা বলতে কি, অভিনেতা অভিনেত্রী খুব অভাব, এবং যারা আছে তারা তো একটা ক্লাস মেনটেন করেন। এখন নায়িকা তো নাই, এখন শাবনুর মৌসুমী যারা ছিল তারা তো এখন নায়িকা করতে পারে, তারা বোন এই কেউ করতে পারে, অন্য যে আদার্স ক্যারেক্টারগুলো করতে পারে, নায়িকা তো লাগবে। সাকিবের সাথে একটা নায়িকা যদি পারফেক্টলি একটু চেষ্টা করে, সাকিবের ছবিতে একটা সুবিধা কি, আমার মনে হয় কি সবাই চায় সাকিব একজন সুপারস্টার, তার সাথে একদিন অ্যাক্টিং করার জন্য। সাকিবের একটা দর্শক আছে সারা বাংলাদেশে, যে দর্শকটা আছে সাকিবের ছবিটা যদি সুপারহিট হয় তাহলে এই দর্শকগুলি সাকিবের ছবি দেখলে তাকেও দেখে, এবং সে যদি ভালো কাজ করে তাহলে এই কাজের মাধ্যমে সে আরও অনেকগুলি ছবি পাবে, ইন্ডাস্ট্রি একটা নতুন অভিনেত্রী পাবে। এই জন্য আমার মনে হয় যে সুন্দর একটা ভালো অভিনেত্রী এনে এখন যারাই সাকিব কেডিয়ার ছবি বানায় একটা সুন্দর মেয়েকে নায়িকা করে যদি বানায় সুন্দর গল্প নিয়ে, আমাদের ইন্ডাস্ট্রির যে নায়িকার যে সমস্যাটা সেটা অনেকটাই সমাধান হবে। কিন্তু সেটা আসছে না কেন ওই নবী পর্যায়ে? সবাই চায় তার টাকা নিশ্চয়তা ফেরত, এই নিশ্চয়তা বিধান করতে গিয়ে অনেক সময় যারা মার্কেটে আছে তাদেরকে নিয়ে কাজ করতে চায়। আর হয় কি একটা সিন্ডিকেট তখন ছিল কাকরাইলে, যারা সিনেমা হলের ছবি সরবরাহ করতো তারা সবসময় এটা নিয়মই, আপনি মসমজাটাই সবসময় পছন্দ করবেন বেশি, অতটা আপনাকে ওই ইয়াতে গিয়া লাভ কি, ওই কে আসবে তাকে দর্শক গ্রহণ করবে কি না, মানে শিওর শট ব্যাপারটাকে সবাই পছন্দ করে। তবে এখন তো শিওর শট আর ব্যাপার কেউই নাই, এখন আপনাকে করতে হলে সেই নতুন এই নিয়ে করতে হবে। আর আমরাও চেষ্টা করছিলাম পরিচালক সমিতির মাধ্যমে নতুন মুখের সন্ধানে, আমরা আপনারা জানো যে অনেকটাই আগায় গেছিলাম এই করোনার আগেও, আমি আর গুলজার ভাই মোটামুটি ভাবলাম যে যদি এইভাবে না করা যায় অনলাইনেই আমরা স্টার্ট করলাম, এর মধ্যে তো ইয়া হয়ে গেল আর পারলাম না, তারপর তো আমাদের মেয়াদও শেষ হয়ে গেল। দেখা যাক এখন এই কমিটি যদি করে তাহলে ভালো, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট দরকার, আর্টিস্ট না হলে হোক কি অল্টারনেটিভ না হলে, এখন স্বাভাবিক মাহির গেলেও মাহির কাছে আপনি যদি যান, মাহির এখন যে কোনো কারণে পছন্দ নাও হতে পারে, এখন এই পছন্দ না হলে অল্টারনেটটা কি, এই অল্টারনেট খুঁজতে গিয়ে কিন্তু আমাদের ডিরেক্টররা বা প্রডিউসাররা অনেক হিমশিম খায় যে এখন কাকে দিয়ে, এইরকম কারণে অনেক প্রজেক্ট কিন্তু স্টপ হয়ে গেছে যে না আর্টিস্ট নেই আমি কাকে দিয়ে প্রজেক্ট বানাবো। এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা, এই জন্য ইন্ডাস্ট্রির প্রতি সবার এখন সহানুভূতি দরকার। সাকিবের সাথে হয়েছে, সাকিব তো এখন একা, এখন ওই রকম ছেলে তো লাগে, এখন যাই হোক এইগুলি আমি কি বলবো, এখন এটা আমাদের দুর্ভাগ্য, কেন যেন হয় না। সাকিব তো আর কাউকে বলে না দাদা তুমি এরপর আর আইসো না, সাইমন আসলো, এখন আমার আমার এটা আমার ধারণা, সবাই তার প্রফেশনকে কেমন যেন একটু বাইপাস করে অন্য
দিকে বেশি ডাইভার্ট না, আন্তরিকতাটা আসলে ওই আন্তরিকতা এখন হবে না, কারণ সাকিব তো হয়েছে, সাকিব তো আইসেই, কিন্তু সাকিবের হিরো হিসাবে সেকেন্ড ছবি আমি করছি, সেটা হলো আমি তখন সিভেস্টেন্ট একটা ছবির নাম জানতাম, সাকিব প্রথম ছবি করছিল সবাই তো সুখী হতে চায়, ওইটা কিন্তু পরে রিলিজ হয়েছে, ফার্স্ট ছবি হিসেবে রিলিজ হয়েছে সোহান ভাইয়ের অনন্ত ভালোবাসা, অনন্ত ভালোবাসা। এই সেই সাকিব আমার তো ওই ছবিতে রেমুনেশন ছিল 25,000 টাকা জানের যা, তখন মন মন হয়েছে একেবারে ফটকে বাবুভাইয়ের সিনেমা, বাবুভাই মুস্তাফিজুর রহমান বাবুভাইয়ের সিনেমা, এই রে এইগুলি কন্টিনিউ আজ আবার যে দেখলাম ভালোই লাগলো। তো তারপরে সাকিবকে আমার প্রথম সাকিবের সাথে কম্বাইন আরেকটা, তখন আলেক হইলো এক নম্বর, সাকিব সেকেন্ড, আমি নিলাম ওই যে ধর্ষয়তান, ওই ছবি কিন্তু বাম্পার বাম্পার হিট ছবি, আলেকের সাথে কিন্তু সাকিবের আরেকটা কম্বিনেশন ভালো, সাকিব আলেক যে ছবি কাস্টিং হয়েছে সেই ছবি কিন্তু সুপার হিট হয়েছে। তো এরপরে সাকিবের সাথে আমার চলে আসলো, আমি করলাম হিংস্র মানব, আর পাশাপাশি করলাম হিংস্র মানব আর হলো নিষ্পাপ কয়েদি, ওই দুই ছবি সুপার হিট। সাকিব তখন সেই রেমুনেশনটা 1,00,000 টাকা, 1 থেকে 1.5 লক্ষ। এখন সাকিবও চায়, তখন সাকিবের সাথে অনেকগুলি হিরো ছিল না, এখন ওই হিরোগুলি হচ্ছে কি, হ্যাঁ তোমরা হিরো। আর এখন আরেকটা প্রবলেম আমাদের এখানে এর সাথে যারা আছে, সেটা হলো এটা কেন হয়, আমার কথা আপনার হিরোইন হওয়ার দরকার নেই, আপনি অভিনেত্রী হন না, আগে অভিনেত্রী হন, অভিনয় করেন, আপনাকে তো হিরোইন এখানে তো আছেই, কে এখন আমাদের এখানে গেলেই কয় যে আপনাকে আমাকে 1 নম্বর হিরোইন দিতে হবে, যাকেই যান, যে জীবনে ক্যামেরার সামনে দাঁড়ায় নাই তাকেও সেও বলে কি যে আমাকে আমাকে ওই ফার্স্ট লিডিংটা দিতে হবে, ছেলেদের বেলাও তাই। সাকিব যদি থাকে কয় যে সাকিবই তো আছে আমার এখানে কাজ কে, আরে ভাই তোমার যেইটুকু কাজ আছে এই কাজটুকু তুমি করো না পারফেক্টলি, সাকিবের এই কাজ তো, কারণ আমাদের এখানে শাবনূর কী করলো, শাবনূর এক বান্ধবীর ক্যারেক্টার করলো না, শাবনূরের বান্ধবীর ক্যারেক্টার করলো অপবিশ্বাস, কাল সকালে তাহলে ও সে সে অপবিশ্বাস কি সুপারহিট হিরোইন মানে, আমাদের এইগুলি কিন্তু শিক্ষার ব্যাপার আছে, আমাদের এইগুলি কেউ শেখে না কেন, বা আমি এখন আমি যদি প্রথমে এসে আমাদের এখানে দেখেন, এখন হয়েছে এটাও কিন্তু সব ক্ষেত্রেই আছে, আপনি আইসেই কিন্তু বড় সাংবাদিক কেউ হয়নি, প্রথম দেখছেন একটু একটু বড় একজন সাংবাদিক দেখছে কীভাবে নিউজ করে, কীভাবে নিউজ কালেক্ট করে, করে করে একটা সময় কিন্তু গিয়া মানুষ ফার্স্ট ক্লাস হয়ে যায়। আমরাও যারা আমরা যারা এখন আপনি দেখেন অনেক ডিরেক্টর আছে যারা কখনো দিনই সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, সহকারী পরিচালক একটা ছবি বানাইতে গেলে ছবির কিন্তু অনেকগুলি ধাপ আছে, ওই ধাপগুলি জানতে হলে আপনাকে কিন্তু একজন পরিচালকের সাথে কাজ করতে হবে। এখন আমাকে যদি প্রথমেই যদি একটা ছবি পরিচালনা করতে দেয়, আমি তো কোনো ধাপই জানি না, আমাদের এখানে এইটাও কিন্তু একটা বড় প্রবলেম, আমি তো জানিই না যে একটা আর্টিস্টকে কীভাবে ইউটিলাইজ করতে হবে, একটা আর্টিস্টকে কোন পজিশনে নিয়ে তার সাথে আমার সুসম্পর্ক গড়ে এই ছবিটা কমপ্লিট করতে হবে। এই যে অনেক ক্ষেত্রে দেখবেন আর্টিস্টের সাথে ডিরেক্টর বা অন্যান্য টেকনিশিয়ানের এই কারণে কিন্তু ফিচিং হয়, কারণ একটা আর্টিস্টকে মূল্যায়নের ব্যাপারটা থাকতে হবে, তার প্রথম মার্কেটিং ট্র্যাজেডি থাকতে হবে, সে মার্কেটিংয়ে তার পজিশন দেবে। হ্যাঁ সাকিবকে তো আপনার এইভাবেই মূল্যায়ন করতে হবে, এখন সাকিব তো চায় স্বাভাবিক, এখন সবাই যদি বদিউল আলম খোকন, সুহানুর রহমান সুহান, এপাই মানিক গেলে তো দেখি সাকিব দাঁড়ায় থাকে, আর যখন আমি গেলে দাঁড়াবে না, এটা তো আপনাকে ওই জায়গাটা ক্রিয়েট করে নিতে করতে হবে। এখন ওইটা আপনিও একটা আপনি আরেকটা সাকিব খানের জন্ম দেবেন, সে কিন্তু আপনার গেলেই দাঁড়ায় থাকবে, আপনি যতক্ষণ না বসবেন ততক্ষণ বসবেন, এই কেরিয়ারটা কি করতে হবে। এখন আমরা কিন্তু সেই জিনিসগুলি চিন্তা